সোনামুখী বিধানসভার বাংলার পর্ব মমতা কর্মসূচির অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুভ সূচনা হল। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2019 লোকসভা নির্বাচনের পর দলকে পুনরায় চাঙ্গা করতে দিদিকে বলো কর্মসূচি নিয়েছিলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জনসমর্থন পেয়েছে। সেই মতো এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি গ্রহণ করেছেন দলকে চাঙ্গা করতে, আর সেটা হল বাংলার গর্ব মমতা। সোনামুখী বিধানসভায় আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার গর্ব মমতা কর্মসূচির শুভ সূচনা হল। প্রথমেই সোনামুখী বিধানসভায় বাংলার গর্ব মমতা কর্মসূচির দায়িত্বে তথা সোনামুখী ব্লকের পঞ্চায়েতের সমিতির সভাপতি প্রণব রায় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করান দলীয় কর্মীদের। এরপর রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের বাংলার গর্ব মমতা কর্মসূচির বিস্তৃত আলোচনা কর্মীদের সামনে তুলে ধরেন। সোনামুখী ব্লক সভাপতি ইউসুফ মন্ডল দলের কর্মীদের কাছে বার্তা রাখেন, দ্বন্দ্ব নয়, সকলের সঙ্গে মিলেমিশে সঠিক সময়ে নিজেদের সঠিক দায়িত্ব পালন করতে হবে, তবেই আগামী দিনে সংগঠন আরও মজবুত হবে। এর পাশাপাশি পঞ্চায়েত থেকে বুথ স্তর পর্যন্ত সমস্ত স্তরে তৃণমূল কর্মীদের কাছে বার্তা দেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে মানুষের সমস্যা সমাধান করতে হবে। সৈনিক আর আমাদের গর্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি সকলকে একবার বলতে বলি যে সবাই মিলে আমার সঙ্গে কণ্ঠ ছেড়ে একবার বলি যে বাংলার গর্ব মমতা। সকলকে বলতে বলছি বাংলার গর্ব মমতা, বাংলার গর্ব মমতা, বাংলার গর্ব মমতা। ধন্যবাদ। মহামাটি মানুষ জিন্দাবাদ। আমার নেত্রী, তোমার নেত্রী, সবার নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে পালন করছেন 250 জনেরও বেশি আমাদের কর্মসূচি অনুযায়ী দলীয় কর্মী তাদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে প্রতিটি কর্মসূচির উদ্বোধন করছেন। আগামীকাল 8ই মার্চ থেকে 14ই মার্চ জলযোগে যোগাযোগ 294টি বিধানসভা কেন্দ্র জুড়ে দলীয় নেতারা প্রায় 2500 জন সাংবাদিকের সঙ্গে আলাপচারিতা করবেন আগামীকাল 8ই মার্চ। দলের প্রধান নেতারা প্রতিটি বিধানসভা কেন্দ্রে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রাতরাশ ও আলাপচারিতা করবেন। প্রথম পর্যায়ের দেখুন, আমাদের এর আগে দিদিকে বলো কর্মসূচি চলছিল এবং এখনও চলছে। গত 2রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার গর্ব মমতা এই কর্মসূচি, জনসংযোগ কর্মসূচি তিনি সূচনা করেছেন এবং আজ থেকে, আজকে 7ই মার্চ, আজ থেকে এটা শুরু হয়ে চালু হয়েছে এবং আমাদের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের যেমন হচ্ছে, আমাদের সোনামুখী বিধানসভা কেন্দ্রেও আমাদের আজকে এই কর্মসূচি সম্পূর্ণ হলো। এবং বাংলার গর্ব মমতা এই কর্মসূচিটি দীর্ঘ 75 দিন ধরে চলবে, আজ থেকে আগামী 10ই মে পর্যন্ত চলবে এবং 3টি পর্যায়ে এটি ভাগ করা হয়েছে এবং 11টি পর্বে আমাদের এই কর্মসূচিগুলো চলবে এবং 75 দিন ধরেই চলবে। আজকে আমাদের 7ই মার্চ আমাদের সোনামুখী অডিটোরিয়াম হলে এই বাংলা গর্ব মমতা কর্মসূচিটি হলো। জনপ্রতিনিধি বা আমাদের তৃণমূল কর্মী সমর্থক, আমাদের সোনামুখী বিধানসভা, পাত্রশায় 5টি অঞ্চল সহ সোনামুখী বিধানসভার 10টি অঞ্চল নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে অনুষ্ঠিত হলো।